দেখুন আমাদের মোট চলে আইছে, আমি সবাইকে নিয়ে আগমন হচ্ছি। তো আমার সামনে রয়েছে রাজীব দা, একটু পরেই দেখাচ্ছি সবাইকে। পা ধুয়ে নেবে নৌকার নিচে সবাই জলে। দারুন দারুন, আমিও সঙ্গে পা ধুচ্ছি। সবাই যে যার পা ধুচ্ছে মুছে মুছে করছে, নাহলে তো মামা কেমন লাগছে আজকে রাতে? আজকের রাত জীবনের প্রথম, আজকে আমরা এসেছি সমুদ্রে, চলুন অ্যাডভেঞ্চার। রাতের অন্ধকারে সুন্দরবনের জঙ্গল দারুণ লাগছে কিন্তু দেখতে, তাই না? আমরা এখন মাছ ধরবো, সেই মাছের টোপ হচ্ছে এই মাছ, এর নামটা হচ্ছে ফেসা মাছ। মাছ দিয়ে এখন বসি টোপ করা হচ্ছে। রাত এখন দুটো, এখন দুটো আর এখন চায়ের নেশা আমাদের সকলেই লেগে গেছে। ভালো জল না? হ্যাঁ, আগে বসি ফেলা হবে, তারপর জাল ফেলা হবে। এই জালে কি ভেটকি মাছ লেগেছিল নাকি? না, বসিতে লেগেছিল। এই হচ্ছে ইলিশের জাল, এটা দিয়ে আজকে আমরা ট্রাই নেবো ইলিশ ধরার। আজকে চ্যালেঞ্জ থাকলো, মাছ কাদের বেশি হয়, আমাদের না? আজকে তো বর্ষিতেই বড় মাছ হবে, দেখাই যাক। দাদা তোমরা একটু সাপোর্ট দিও আমাকে, পুরো ফুল সাপোর্ট চন্দন। আর দাদা আমার ঠিকঠাক কাজ করছে, তবে হার আজকে মানছে না। জ্যাক্স পুরো কবি হার নেই মানতা, ওর হাম কাম করকে দিখাতা হ্যায়, দেখা যায়েগা আজকে কাটা বেশি মাছ। দাদা আমার ভালো করে দেবা কিন্তু। হ্যাঁ, আরে ওরা তো মাছের খাবার দেয়নি আর আমরা তো মাছের খাবার দিচ্ছি। ইয়েস, তো খাবার দেয়নি আর আমরা তো মাছের খাবার দিচ্ছি না। এই জঙ্গলের মাঝখানে এখানে যদি কেউ চিল্লালে কেউ শুনতে পাবে? ওরা শুনতে পেলেও পেতে পারে পাশে পাশে। ও আচ্ছা, কারণ আমি একটু একটু ভীতু, ওয়াই করি। বললে আমরা কালকে কুমির ধরতে হবে তোমায়। হ্যাঁ, কুমির আমি ধরবোই, লেজে ধরলেও ধরবোই। হ্যাঁ, একবার লেজে ধরবি তাই তো, কারণ দীঘায় গিয়ে আমি ধরতে পারি না তুমিকে, কিন্তু কুমির আমি ধরবোই, কিচ্ছু করো নাই গুরুদেব। আমাদের অনেকটা বড়শি ফেলা হয়ে গেছে, এবার আমরা একদম পুরো শেষ মুহূর্তের দিকে চলে এসেছি। আচ্ছা, এবার দেখা যাক কিসমত কি করে। আচ্ছা, অন্ধকারের মধ্যে ভয়ও লাগছে। এই যে আমরা যে পথে যাচ্ছি, এইগুলো কিন্তু পুরো একদম সরু 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 মোহনা, এইগুলো পুরো একদম সমুদ্রে গিয়ে মিশছে। আর সেই গলির মধ্যে, সেই নদীর মধ্যে আমরা এখন কিন্তু বড়শি ফেলতে যাচ্ছি, ফেলতে যাচ্ছি, ফেলতে যাচ্ছি, কিন্তু অনেকটা শেষ মুহূর্তে চলে এসেছি। দাদা খুব সুন্দরভাবে ফেলবে, তা কাটাগুলো একটু জড়া লেগে গেছে, এই রাতে ফিশিং করা কষ্টও আছে না? কষ্টও আছে। বড়শি শেষ আর মাছ মনে হয় লেগেও গিয়েছে। তা বন্ধুরা চলে আসুন, মাছ ভাজা খাবো, চলে আসবেন, একদম মিস করবেন না বন্ধুরা, তা অবশ্যই চলে আসবেন। আর হ্যাঁ, লাইক তো বনেগা। কমপ্লিট আমাদের ড্রাইভার, আস্তে আস্তে, বাহ কমপ্লিট, একদম পুরো সাকসেসফুল হয়ে গেছি। এবার খালি অপেক্ষায় কখন মাছ বাঁধবে। আচ্ছা, একটুখানি ওদের জন্য রেস্ট করে এখন একটু জন্য রেস্ট নিচ্ছি। মাছ তো আমরাই বেশি ধরবো নিশ্চয়ই, আলোর অভাবে দেখানো হচ্ছিল না। এদিকে হ্যাপিদা আছে,
আর এই যে রাজীব দা সবাইকে পেয়ে গেছি আজকে আমরা এখন জাল ফেলা হবে দেখুন হ্যাঁ এইদিকে রাইডারটাকেই তো দেখালে না আচ্ছা ওই তো আমাদের সুখদেব দা আছে হ্যাঁ সুখদেব দা রয়েছে ওখানে জাল রেডি এবার আমরা জাল ফেলব সারা রাত জেগে শুধুমাত্র আপনাদের একটু এনজয় দেওয়ার জন্য আমরা সুন্দরবনে এসে এই ভিডিওটা তৈরি করছি তা আপনাদের ভাগ্য আজকে পরীক্ষা করব যে কেমন আপনাদের ভাগ্যে মাছ পড়ছে আমরা ভাগ্য নিয়ে এসেছি আপনাদের ভাগ্যে জাল ফেলছি দেখি কি হয় আজকে আমাদের এখন জাল ফেলা হচ্ছে দেখুন প্রায় শেষ হয়ে গেছে আর এইটুকু লাস্ট হ্যাঁ জাল ফেলা কমপ্লিট হ্যাঁ একটা একটা এরপরে আরো জাল আছে ইলিশের জাল আছে এখনো ইলিশের জাল আছে ইলিশের জালটা ফেলবো সারাতির মাছ ধরা হেতাল বন ওই দেখো হেতাল বনের পাশে এই যে আমরা পাড়ে এদিকে শুধু পাড় না কত কাছে আছি আমরা জঙ্গলের একদম এই যে জল আর এই যে জঙ্গল একদম সাইডে আছি আমরা যে পার রাত বাজে তিনটে তিনটে হরিণেরও ডাক শোনা যাচ্ছে দেখতে হবে যাতে না আর জলে ছটা ছটাটা গিয়ে একদম জঙ্গলে পড়ছে দেখো কিরকম লাগছে মামা এখানে সব ব্যবস্থা আছে আমাদের রাতে শোয়ার জন্য জায়গাও করে দিয়েছে কি আছে ওটা চোখ জ্বলছে হ্যাঁ বনবিড়াল না অন্য কিছু চোখ জ্বলছে তো ওই তো ওই 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 দেখো 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 না 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 বড় চোখ বড় চোখ হ্যাঁ ওই যে বড় চোখ বড় মোটা চোখ মোটা চোখ এখন একটু রেস্ট নিচ্ছি আচ্ছা আমাদের জাল বড়শি সব কিছু ফেলানো হয়ে গেছে তাতে মোটামুটি কথা ভোর হয়ে গেল ফেলতে ফেলতে এখন আমরা একটু মানে সবকিছু ফেলে সবাই মিলে একটু রেস্ট নিচ্ছি আচ্ছা চন্দন ও তুই ঘুমাবি নাকি দেখুন কটা বাজে দেখুন হ্যাঁ 4:34 এখন আমরা ঘুমাবো খানিকক্ষণ তারপরে ঘুমানো তো হবে না মানে একটু রেস্ট না হবে আর এই জঙ্গল থেকে বিভিন্ন রকম আওয়াজ আসছে সেগুলো শোনা হচ্ছে হ্যাঁ মুরগি বন শুকর ডাকছিল একটু আগে আচ্ছা হরিণ ডাকছিল শুনতে পেলাম আচ্ছা আর কুমির ডাক শুনতে পেলাম এই সমস্ত শব্দ মানে এখানে না থাকলে উপভোগ করা যাবে না দারুণ রাত্রিবেলা থাকতে হবে এইভাবে বিরাট অ্যাডভেঞ্চার দারুণ অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার যদি বলে থাকেন এটাকেই বলে অ্যাডভেঞ্চার গুড নাইট ঘুমিয়ে দেখি সূর্য উঠে গেছে আর এদিকে ভাটাও পড়ে গেছে চারিদিকে পাখি ডাকছে অনেকেই ঘুমিয়ে পড়েছে দেখো ঘুমিয়ে পড়েছিলাম একটু ক্লান্ত তো দূর হয়েছে এই দেখুন পুরো ভাটা নেমেছে জলে ভাই কেমন গলি সাঙ্গাতে একদম ফাড়াফাড়ি কি মনে হয় জালে আমাদের মাছ লেগেছে মাছ তো লাগবেই তাই না হ্যাঁ চলো ওই দেখ হরিণে ডাকলো হরিণে দাঁড়া দাঁড়া চুপ 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 শুনতে পাবি ডাক পাশেই আছে আর এই অসাধারণ রূপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে সুন্দরবন দেখুন মুরগিদের কি ডাক রাত 4টার সময় বলছে সেই কত রকমের পাখি ওনারে দেখুন বনসুর চড়ে বেড়াচ্ছে সুন্দরবন জঙ্গলে এই যে বনসুর চড়ে বেড়াচ্ছে তুই দেখতে পাবো ভাবতে পারি না আমি সুন্দরবনে যে সুর দেখলাম সকালবেলা উঠে চাটা সেরে চাটা খেয়ে দিয়ে একদম একদম রেডি হয়ে আমরা এখন চলে যাব জাল ফেলেছি কাল রাতে সেইগুলো আজকে তুলতে যাব সেইটা তুলে
কি পাই, কি রকম পাচ্ছি, কি নিতে পারবো, কি আপনাদের দিতে পারবো, একদম দেখতে থাকো। আর যে সমস্ত মাছগুলো ধরবো জমিয়ে রান্না বান্না হবে, জমিয়ে খাওয়া দাওয়া হবে। আর আর একটা কথা না বললে নয়, সুন্দরবনের যে আমাদের সুমনদা, রাজীবদা, তারপরে হচ্ছে তোমার সুখদা, সবাইকে এক জায়গা পেয়ে সত্যিকারে মন ভরে গেল। এইভাবে আমরা যেন সারা জীবন একসঙ্গে থেকে, একত্রে থেকে যেন এইভাবে মিলে আমরা ভিডিও করতে পারি আর সবাইকে এনজয় দিতে পারি, এটুকুই আমার বলার। সকালে চা মুড়ি শুরু হচ্ছে আমাদের, গরম গরম লাল চা, আর সঙ্গে আছে চানাচুর দিয়ে মুড়ি। মুড়ি এই লাল চা হচ্ছে, সোনা তৈরি করছে লাল চা মুড়ি দিয়ে চা। আমরা এখন জাল তুলতে যাচ্ছি, দেখি ভাগ্যে কি আছে। এটা ধরতে হবে নাকি? বাহ, আমাদের জাল তোলা হচ্ছে এখন, দেখুন দেখা যাক কি মাছ লাগে। জেলিফিশে ভর্তি হয়ে গেছে বোধহয় জাল। ওই যে কত জেলিফিশ, শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে, পড়ে গেল জেলিফিশটা গো। মামা শেওলা জেলিফিশ ধরেছি আজকে, দেখো শেওলা মতো লাগছে, মাছ 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 মাছ। এই দেখো কি ভেটকি রে, দাঁতনে মাছ, দাঁতনে মাছ, আমাদের প্রথম বানি দাঁতনে, একদম জ্যান্ত দাঁতনে মাছ। মেশো দেখো, আমি একটু হাতি, আমি একটু হাতি, হাতি আস্তে কাটা লাগবে না, এই যে হাতি দেখো পড়ে যায় না জানো। চরগোদা, ও হো হো, দেখো কত সুন্দর মাছ, একদম সকালে লেগেছে বোধ হয় না, সকালে লেগেছে এগুলো গলদা। হ্যাঁ ছোট ছোট, হ্যাঁ এই দেখো, দেখি এই দেখো কত বড় চিংড়ি, চাপড়া চিংড়ি, চাপড়া চিংড়ি, চাপড়া চিংড়ি, জ্যান্ত। সুন্দরবনে এসে মাছ ধরার এক্সপিরিয়েন্সই দারুণ, খুব ভালো লাগলো সত্যি, যা লাগছে না। এবার এসে শুয়োর আর বাঁদর দেখতে পেয়েছি, দুটো প্রাণী দেখতে পেয়েছি আমরা, দুটো মিস করলাম, বাঘ আর কুমির। বাঘে থাকলে এখনো সময় আছে, দেখে নেবো। দেখো অনেকটা তো ডাঙায় উঠে গেছে জাল, বিরাট সাইজের জেলিফিশ ছিল এখানে একটা। হ্যাঁ ওই যে কত বড় বড় জেলিফিশ এখানে, এই যে যাচ্ছে একটা বড় জেলিফিশ, অনেক বড়, দেখ 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 পারবি ঠিকই, দেখ আমাদের জাল পারে উঠে আছে, আর পারে জেলিফিশ গুলো মরে পড়ে আছে ওই দেখুন জালের সাথে। এই যে কত বড় একটা জেলিফিশ, প্রায় তো 1.5 কিলো হবেই। এই হচ্ছে হেতাল বাগান, দেখুন হেতাল বাগানের কাছেই আছি আমরা, একদম খুব ডেঞ্জারাস জায়গা এটা। আর একটা জাল তোলা হচ্ছে, এই যে আমাদের মাছ দুটো এখনো জ্যান্ত, মুখগুলো নাড়াচ্ছে। জীবনে এত বড় জেলিফিশ আমি কোনোদিনও দেখিনি, ধরি নাই, আমি ধরলাম এত বড় জেলিফিশ। দেখুন জেলিফিশ দেখুন, শুধু প্রায় তো
2 কিলো তো হবে, এটা মিনিমাম হবে 2 কিলো। ও কি দারুন দেখতে, দেখো খায় কি এর নাক মুখ কই, এ তো একদম সেই থলথলে জেলির মতো। ওই জন্য জেলিফিশ দেখো, হাতটা একদম পুরো আমার হাতের মধ্যে একদম ইয়ে হয়ে যাচ্ছে। এ জেলি জেলি দারুন দেখতে, হাটে কি করে চলে কি করে, কালো কালো গুলো কি গো, মাছগুলো কাটবে না এই দেখো কত জেলিফিশ, মাছ ধরার জন্য একদম প্রস্তুত। আজকে আমাদের এই জালে মাছ হবেই হবে, হবেই হবে, হবেই হবে, হবে হবে হবে, ঠিক হবে। হ্যাঁ মাছ হয়নি, কি বলো মাছ হয়নি, মাছ আছে, বুঝছো খয়রা মাছ আছে, ও শুরু হয়ে গেছে, কি মাছ এটা, খয়রা 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 মাছ, খয়রা পাচ্ছে ধরতে পারবো একটা এখান থেকে, গাদা 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 এই জেলি নিয়ে যেতে মনে হচ্ছে আজকে। দৃশ্য সত্যি অপূর্ব দৃশ্য, জেলিফিশের কারণে কিন্তু মাছটা হলো না, তাই না, মাছটা কম পড়েছে। এই যে জানতে জানতে চান, ও কি ভালো লাগছে জেলিফিশটা ধরতে, সত্যি আমার হাতের ভাই অপূর্ব দেখতে, ভোলা চলে এসেছে, ভোলা মাছ এখানে একটা আছে, চলো খয়রা মাছ, খয়রা মাছ ওই তো পাচ্ছি, পার্শে মাছ এসছে, এই যে জানতো আছে পার্শে, এখন জানতো, এই ভেটকি মাছ, ভোলা মাছ, ভোলা এই যে পার্শে জানতো, চিংড়ি মাছ, চিংড়ি মাছ একদম জ্যান্ত মাছ, কই দেখি এটা নাও, পাশে মাছটা নাও, জ্যান্ত ছাড়াই পারছি না, মাছ ছাড়াই পারতেছি না, এই এই তোর মাছ, ছোট মাছ না, মুখে দেয় না, যায় না, মুখে জ্বালা করে, ধার ধার জ্বালা করে, তরোয়াল তরোয়াল, তাই তো হা করতেছে, এই যে চালু শুরু আরম্ভ হয়ে গেছে, কটা হয়েছে একবারে দেখা মিললো একটাও, এই যে সবে এখন তোলা শুরু করলো, দেখো আজকে জীবনের প্রথম সুন্দরবনে বড়শি দিয়ে মাছ ধরা, একদম মানে এই অনুভূতি তোমার কেমন লাগছে, এই অনুভূতি কেমন লাগছে বলবো, হ্যাঁ বলবো, যে ছোটবেলায় যে ছোটবেলায় যে মাছ ধরতে গিয়ে বসেই থাকতাম, বসেই থাকতাম মাছ পেতাম না, হ্যাঁ কিন্তু মাছের নেশা ছিল, হ্যাঁ কিন্তু আজকে তো মাছ পাবো, কিন্তু অনুভূতি অন্যরকম, মনে সাহস আছে, মনে জিদ আছে, জিদ আছে, কিন্তু আজকে পাবোই পাবো, ধরবোই ধরবো, একদম বিশ্বাসও আছে যে আজকে হবেই মাছ, তাই না, আজকে যখন জালে মাছ হয়েছে বড়শিতেও হবে, আর কেন হবে না, সঙ্গে আমাদের রয়েছে সেই সুখদা, সুখদা তার টিম পুরো একদম সুন্দরবনের, তো সাইডে আবার হেতাল বন, হেতালের জঙ্গল, কত সাহস এনাদের সত্যি, মানে জীবন হাতে নিয়ে এরকম ভাবে কাজ করেন, আর এই যে আমাদের বড়শি তোলা শুরু হয়ে গেছে, বড়শি তোলা শুরু হয়ে গেছে, একটা বড়শি উঠলো প্রথমে, এই 3-4টা উঠে গেছে, টোপ নেই তো একটাও, না টোপ খেয়ে নিয়েছে, না সব টোপ খেয়ে নিয়েছে, খায় না, কাঁকড়া খায়, নোনা পোকা খায়, আচ্ছা চেষ্টা চলছে, দেখি, আমি তো খুব এক্সাইটেড, কি আছে ওটা, ছাড়ার চেষ্টা করেছিল,
পাঁচশো পিস আছে বসছি, আমাদের সবে পনেরোটা উঠলো। এই প্রথম দেখলাম, এটা সবে শুরু হলো। ফাঁকে নাই নাকি আমি একটা পেলাম স্টারফিশ। কোনদিনও তারা মাছ দেখি নাই কিন্তু আমি, আজকে প্রথম দেখলাম তারা মাছ। আচ্ছা এই প্রাণীটাকে ছেড়ে দিলাম। হ্যাঁ ওকে ছেড়ে দাও। এই তো রাধে, ও বাবা কি ঠান্ডা। স্টারফিশ মাছ পড়ে গেছে, একটা মাছ পড়ে গেছে মামা। দেখো ডাকছে কেমন, দেখো 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 মাথার কালারটা দেখুন, শুধু মাথার কালারটা দেখুন, মাথার কালারটা দেখুন। হ্যাঁ জাবা ভেটকি না দেখুন, মানে কি বলবো, জ্যান্ত সমুদ্রের জ্যান্ত ভেটকি এভাবে আমরা হাতে ধরবো আমি ভাবতে পারিনি কোনোদিন। আবার মাছের ডাকও শুনতে পাচ্ছি। এই মাছটা যেটা তুমি বললে, এটা বড় হলে কত টাকা দাম? সার্জারিতে কাজে লাগে না? আচ্ছা আচ্ছা, তেলিয়া ভেটকির মতন এর কোয়ালিটি আছে, এরও ওরকম প্রচুর দাম এই মাছটারও। এর যে মানে পটকাটা আছে সেটা সার্জারিতে ব্যবহার করা হয় বন্ধুরা, প্রচুর দাম। বলছে 2 কেজি 200 ওজনের যদি গ্রেড হয় তাহলে 27,000-28,000 টাকা কেজি হবে। তাও জ্যান্ত জ্যান্ত ধরতে পেরে সত্যি দুর্লভ, এটা পাওয়া যায় না, দুর্লভ মাছ আজ আমাদের হাতে এসেছে। আস্তে আস্তে, সাবধান সাবধান, বড় মাছ বড় মাছ। এর কাটায় কি বিষ আছে? বিরাট বিষ, তাই নাকি? এইটা নিয়ে আসো, হ্যান্ডেল নিয়ে আসো, আগে কাঁটাটা ভেঙে দিই। না তাড়াতাড়ি তাড়াতাড়ি, এর কাটা খালি আজকে সারাদিন দূরে বেড়াতে দিবে। হ্যাঁ মানে আমরা তো আজকে হীরা পেয়ে গেলাম, এই আগে গোল্ডেন পেয়েছি, এবার আমরা হীরা পেয়ে গেছি,
অসাধারণ লাগছে। সব ভাজা টাজা চলবে আজকে সন্ধ্যা পর্যন্ত। পেঁচানোর চেষ্টা করবে, ছাড়ানোর চেষ্টা করবে, বোর্ডের সঙ্গে পুরো পেঁচি একদম মানে জড়িয়ে ছাড়াতে যায় বলে জড়িয়ে যায়। জীবন সার্থক হয়ে গেল, আমার মতন বড় মাছ পেয়েছি। এ কি মানে কি আর বলবো, মাছ আবার একটা হয়ে গেছে, সিগন্যাল পেয়ে গেছি মামা, সিগন্যাল পেয়ে গেছি মাছের। আরে না শোনা বলবো, যেটার জন্য আমরা এতক্ষণ ওয়েট করছিলাম সেই মাছটা আমরা পেয়ে গেছি। দাঁড়া কামড় দেবে, দেখো দাঁতটা দেখো একদম সেই এর মতো দাঁত। যেটাকে ধরেছিল কেটে দেবো বলে তাই লাগলো রে। জান তো কেন কামড়াচ্ছে দেখো, শুধু দেখো 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 সাবধানে। হ্যাঁ বিষাক্ত দাঁত। আরেকটা মাছ হয়ে গেছে, আস্তে 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 সাত হাতে সাত হাতে জ্যান্ত আছে, জ্যান্ত। আরে বাবা রে একদম টাটকা তো, ওখানে বসে লাগাও। আমাদের আজকের মতো মাছ ধরা এখানে শেষ। তবে পিকনিকের রান্না হাতের মাথায় যা যা আছে তাই হচ্ছে আমাদের কাজের জিনিস। হাতে আছে খুন্তি, নৌকো আমাদের ফিক্সড হয়ে গেল এখানে। এই যে নুন হলুদ মাখাবো মাছে এখন, কড়া কড়া করে মাছ ভাজা। কান্ট্রি চিকেন রান্না করবো, চাপিয়ে দিলাম কড়াই। প্রথমে আমরা আলুটাকে ভেজে নেব একবার, মাছ ভাজা কমপ্লিট। চলছে আমাদের খাওয়া চলছে, নাও দাদা। আমি দিয়ে আসি। আচ্ছা আমার আলু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজের উপরেই আমরা লবণটা দিয়ে দেবো স্বাদ মতো, যাতে পেঁয়াজটাও গলে যাবে। পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমরা দেবো এই পেঁয়াজের উপরে আদা আর রসুন কুচি। কদর এই যে দ্বিতীয় পার্ট চলছে আমাদের মাছ ভাজার। টাটকা মাছ ধরে ভাজা করে যে টাটকা টাটকা খাওয়ার মজাই বন্ধুরা অন্যরকম। দারুণ টেস্ট, দারুণ টেস্ট, বলে বোঝানো যাবে না যে টাটকা মাছের এত টেস্ট হয় সত্যি। আরে ওটা মিস করতাম। পেঁয়াজ দারুণ ভাজা হয়েছে, পেঁয়াজ আদা রসুন কষানো হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেবো এর উপরে মাংসটা। তোমার কোনো মাছ আসবে না, এত বড় মাছ খাবো। এই
আমাদের কাটা হবে সেই সাত সাত হাতে মাছ দারুণ পরিষ্কার হচ্ছে কিন্তু তাহলে ছাল ছাড়ানো হয়ে গেল নাকি মামা? ছাল ছাড়ানো হয়ে পিস করে নেবে এবারে পিস পিস করে কেটে নেবে আচ্ছা মাছটাকে মেরিনেট করব প্রথমে দিয়েছি রসুন এবার দেব আদা এবার দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পাশাপাশি এবার দেব আমরা লবণ হলুদ ধনে পাউডার অল্প পরিমাণে জিরে পাউডার এবার দেবো পরিমাণ মতো সর্ষের তেল এবার ভালো করে মাছটাকে মাখিয়ে নেব এবার দেবো শুকনো লঙ্কা পাউডার এর সঙ্গে দেবো কিছু কুচনো টমেটো চন্দন খাচ্ছে মাংসটা কত দেরি মেশো আর বেশি দেরি নাই আর একটু সময় হলে হয়ে যাবে আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি কেননা জল কমে যাচ্ছে এবার ভাটা এসেছে ওই জন্য আমরা ভাটা তো আমরা চলে যাব জোয়ার ভাটা নিয়ে কাজ আমাদের এই জোয়ারে আমরা এখন রানিং অবস্থাতে রান্না খাওয়া দাওয়া চলছে রান্না হতে হতে আমরা চলে যাব রান্না হতে হতে খেতে খেতে আমরা চলে যাব আচ্ছা সামনে দুটো নৌকা পাশাপাশি যেতে পারবে না সামনে সরু খাড়ি আছে বাঘের ভিতর দিয়ে আমাদের যেতে হবে তো খুলে দেওয়া হলো আমি ওই নৌকাটা সরু খাড়ি চন্দন ভয় লাগছে ভয় আমার নাই আমি ভয় করি না সামনে চলো খালি এবারও আবার সেই তবে আমাদের রান্না টান্না হয়ে গেছে ঘাটা থেকে জল চলে যাচ্ছে আমরা থাকলে পৌঁছাতে পারবো না আমরা যে সত্যিকারের অ্যাডভেঞ্চার আর সুন্দরবন কীভাবে জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা বা কীভাবে সেই খাড়ির ভিতর দিয়ে আমরা যাচ্ছি অতি অবশ্যই পূর্ণরূপে আমরা দেখানোর চেষ্টা করব এটা আরো ডেঞ্জারাস সরু গাড়ি একদম তাড়াতাড়ি বেরোতে হবে জল শুকিয়ে যাচ্ছে মনে হয় সামনে তো জলই নাই কতটা আছে এটার
পাচ্ছি, আবার এদিকে ভালোও লাগছে। এখন আমার এখন ভয় নাই, কারণ এখন ভর্তি নদীতে চলে এসেছি, অনেকটা জল, আর যেখানে ছিলাম পুরো জল ছিল না, একদম গভীর জঙ্গলের মধ্যে, আর এখন তো ফুল নদী জল, আর হাই করে চলে, আর কোনো ভয় নাই। তাহলে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, এখন সবাই স্নান করে বসে পড়েছে খেতে। এই যে চন্দন কচি কলা পাতার ভাত নিয়েছে, তাই তো? কলা পাতা বিরাট মেনু আজকে আমাদের। হ্যাপি দা নিয়ে বসে পড়েছে, আর এখানে দাদা পরিবেশন করছে, রাজীব দা বসে আছে, ওই যে মেসো শুরু করে দিয়েছে, আরে বাহ, আর ওই যে মামা কেমন লাগছে? যেমন হয়েছে এই সাথাইতে মাছ আর দেশি মুরগি এখন খাই নাই, খাই করছি। জীবনে মানে স্মৃতি করে রাখার মতন দিন, এত ভালো লাগে। চন্দন ভাই কেমন খাচ্ছিস? যাই হোক, কি মাছ জানা? সাত হাতে চিকেন। হ্যাঁ, যাই হোক, জঙ্গলের মধ্যে এই মাছ ফাই ধরে এই রান্না বান্না করেন, এই খাওয়া দাওয়া দূরে করতে, যাই হোক, জঙ্গল থেকে ফিরে এসে মাঝে দিতে দারুণ খেতে আনন্দ, না সুন্দর আনন্দ, একদম অপূর্ব, সারা জীবন আমি মনে রাখবো। ভয়ঙ্কর রাত পার করার পর দিনের বেলায় মাছ ধরে এত সুন্দর রান্না হয়েছে, মাংস অসাধারণ, সবাই মিলে খুব এনজয় করলাম। এদিকে বাবা বসে পড়েছে, বলো কেমন লাগছে? নদীর সাথে মাছ ধরে নদীতে বসে রান্না করে খাওয়ার মজাই আলাদা, তাই না? ভয় পাবে না একদম। দাদা আচ্ছা, তুমিও খাওয়া দাওয়া করো, আমরা আসছি। আকাশ ভাই হাজিদা কেমন লাগলো? মেসো রান্না তো আমরা দেখে থাকি চ্যানেলে, তো আজকে মেসো সামনাসামনি রান্না করলো আর খেয়েও দেখলাম, মাংসটা একদম কি বলবো ফাটাফাটি হয়েছে, দারুণ দারুণ একদম। তুমি বসে পড়ো, বসে পড়ব। এবার আমরা বাড়ির পথে, দেখুন সব শেষ,
ভাই এই আইটা নিচে নেমে কত বড় যাবা গুরজেলি আছে একটা নাকি একটা গুরজেলি আছে এটা কি মাছ এটা হচ্ছে সেই চরগোদন এটা দেখো তোলো তো মোসুন মাছ মোসুন এই যে মোচি বলো এটা তো দারুণ টেস্ট তাহলে ছোট মোচন মাছ আর গুরজেলিটা দেখি একবার এই হচ্ছে গুরজেলি এটা গুরজেলি আর তো কাল থেকে এসে অনেক কষ্ট করলাম অনেক কিছু দেখালাম সারা রাত থেকে রাত জেগে আপনাদের জন্য ভিডিও তৈরি করে আর আশা করি ভালো লাগবে আর এভাবে আমাদের পাশে থাকুন এখানেই ব্লগটা শেষ করব দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে আবার দেখা হবে একদম পরিচয় খুব ভালো হলো আমরা এইভাবে যেন ভিডিও বানাতে পারি সে আশীর্বাদটা করবেন আর আমরা মিলেজুলে যেন আরো একটু অনেক বড় হতে পারি আমাদের পাশে থাকবেন।